হঠাৎ করেই ঢাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ঢাকার নিরাপত্তা বাড়ানোর জন্য এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের টহল জোরদার করা হয়েছে। এমন একটা সময়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের টহল রাজধানীতে জোরদার করা হলো যখন রাজপথে সরকার বিরোধী আন্দোলনে বিরোধী অংশ, বিশেষ করে বিএনপি, তার সাথে সমমনা দলগুলো, জামাতে ইসলামী, তারা তাদের আন্দোলনের চূড়ান্ত ফলাফলের জন্য একদফা আন্দোলন পরিচালনা করছে। তবে এই আন্দোলনের সঙ্গে, আন্দোলন বা আন্দোলনের প্রেক্ষিতে যে পরিস্থিতি, সেসব পরিস্থিতিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের টহল জোরদার কি না এই বিষয়ে কোনো রকম কোনো ধারণা বা কোনো ধরনের ইঙ্গিত পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আইন শৃঙ্খলার যে কোনো ধরনের অবনতির যেন না হয় সেই জন্যেই এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এই টহল জোরদার করা হয়েছে। আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক তিনি এর আগে বলেছেন যে র্যাব কোনো ধরনের রক্তচক্ষুকে ভয় পায় না। পুলিশের আইজিপি জানিয়েছেন তারা নির্বাচন অনুষ্ঠানের জন্য সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছেন, তাদের সেই প্রস্তুতি আছে, এবং নির্বাচন কমিশনও তাদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে এবং সেই রোডম্যাপ অনুযায়ী নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে এর মধ্যে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন। সেই পরিস্থিতিতে এই খবরটি নিয়ে রাজনৈতিক মহলে তেমন কোনো আলাপ আলোচনা না থাকলেও নিশ্চয়ই এটি গুরুত্বপূর্ণ। আমরা একটু ছোট্ট করে জাগো নিউজে সেই খবরটিতে নজর দিই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে টহল বাড়িয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিশেষ করে র্যাব দুই। এটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ দিক আছে যে র্যাব দুইয়ের আওতাধীন যে এলাকা, এই আওতাধীন এলাকার মধ্যে অনেক আগে থেকেই, দীর্ঘ সময় থেকেই একটি অপরাধ প্রবণতা বা অপরাধ প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। আমরা সেদিকে যদি যাই, জাগো নিউজকে এই তথ্যটি নিশ্চিত করেছেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া এসপি শিহাব করিম। তিনি জানাচ্ছেন যে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, হাজারিবাগ, শেরেবাংলানগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় র্যাব দুইয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে দেশের আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এই যে এলাকাগুলো, মোহাম্মদপুর, আদাপুর, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, হাজারিবাগ, শেরেবাংলানগর, এগুলো দীর্ঘ সময় ধরে, আমরা যদি 80-এর দশক থেকে বলে আসি, এই এলাকাগুলোতে অনেকগুলো পকেট ছিল। আপনাদের শ্যামলী বিএনপি বস্তির কথা মনে আছে, কেন এটার নাম বিএনপি বস্তি হয়েছিল আমি জানি না, আমার মনে নেই বা সেটা নিয়ে আমার স্টাডি করা হয়নি, কিন্তু এই বিএনপি বস্তি একসময় কী আখড়া ছিল, সেখানে স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ পা ফেলতো না, সেখানে সব অসাধারণ এবং অপ্রতিক্রিয়স্ত মানুষজনের আনাগোনা ছিল এবং সেটা তুলতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী গলত ঘর্ম হতে হয়েছিল। এর বাইরে মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, হাজারিবাগ, এই এলাকাগুলোতে বিশেষ করে আমরা যদি বলি যে বাবার তৎপরতা এত বেশি মারাত্মক যেটা কল্পনার বাইরে, এই যে আইন শৃঙ্খলা বাহিনী এত তৎপরতা, তার মধ্যেও এই এলাকার অলিতে গলিতে বাবা পাওয়া, এটা আসলে একেবারেই ওপেন সিক্রেট। আমাদের, আপনারা যদি বিহারি ক্যাম্পে যান, আপনারা মোহাম্মদপুরের সেই বিহারি ক্যাম্প, এটা একেবারে বাবার জন্য একটা বড় আখড়া। আমরা কয়েক মাস আগে আপনাদেরকে একটি কন্টেন্টে বলেছিলাম আগামী নির্বাচন সামনে রেখে বাংলাদেশে সবচেয়ে বেশি যে অংশটি তৎপর হবে সেই অংশটি হলো বাবা কারবারিরা। এই বাবা কারবারিরা যুদ্ধ বুঝে কোপ দেওয়ার জন্য রেডি থাকবে, তারা কোনো রাজনৈতিক দলের নয়, এই অংশটি না আওয়ামী লীগ না বিএনপি, এরা সুবিধাজনকভাবে এরা এদের অবস্থান একটি তৈরি করে রেখেছে, যখন যাকে বাতাস দেওয়া লাগে বাতাস দেয়, নির্বাচন সামনে এসে যেখান থেকে টু পাইস পাবে এবং তারা সেখান থেকে তাদের আগামী দিনের ব্যবসা নির্বিঘ্ন করার জন্য যেদিকে হেলা লাগে তারা সেদিকে হেলবে, এবং তাদের এই ব্যবসায়িক নেটওয়ার্ক পুরোটাই পলিটিক্যাল একটা চেইন মেনটেন করে, এটা কখনো কখনো আইন শৃঙ্খলা বাহিনী চেইন মেনটেন করে বলেও অভিযোগ রয়েছে। আমরা বলেছি এদের কাছে প্রচুর সংখ্যক যন্ত্রপাতি রয়ে গেছে, এটা বাংলাদেশের মানুষের ধারণা, সাধারণ মানুষের ধারণা। এই যন্ত্রপাতিগুলো আগামী নির্বাচন সামনে রেখে কোনো কোনো পক্ষের হয়ে বের হয়ে আসবে কি না, যে কোনো পক্ষেরই হতে পারে, আমি এখানে কোনো পক্ষকে ঢালাওভাবে দোষ দেব না, এদেরকে ব্যবহার করার রীতি বাংলাদেশে অনেক পুরনো থেকে, আমরা এই আশঙ্কাটির কথা কিন্তু অনেক আগে তুলে ধরেছিলাম। এবং ঢাকার যে অংশটির কথা বলা হচ্ছে, অন্যান্য অংশও আছে, এই অংশটিতে এই গ্রুপটি যারা এই বাবা কারবারি এবং যাদের হাতে জিনিসপত্র রয়েছে সেগুলো অনেকাংশেই উদ্ধার হয়নি বলে অনেকে মনে করেন। যেসব অভিযান অতীতে হয়েছে
সাম্প্রতিক সময়ে এ ধরনের বড় কোনো অভিযান হয়নি এসব যন্ত্রপাতি উদ্ধারের। এসব জিনিসপত্র যেগুলো দিয়ে ছিনতাই টিনতাই টুকটাক করা হয়েছে না, সেগুলোও তাদের হাতে রয়ে গেছে, তারা প্রয়োজন মাফিক সেগুলো মাটির তল থেকে বের করে আনবে বলে অনেকে মনে করে। আবার যেই এলাকাটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দুইয়ের আওতাধীন, সে এলাকাটি বাংলাদেশের স্পর্শকাতর একটি জায়গা, সেখানে সরকারের গুরুত্বপূর্ণ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিস আদালত এবং সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী পর্যায়ের অফিস আদালতগুলো সেখানে রয়েছে। ফলে র্যাব দুইয়ের আওতাধীন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিশ্চয়ই জরুরি এবং সেটা জোরদার করা হয়েছে বলেই খবরগুলোতে বলা হয়েছে। এর ধারাবাহিকতায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাব দুইয়ের আওতাধীন এসব এলাকায় দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারকরণে র্যাব দুইয়ের অধিনায়ক বিভিন্ন এলাকায় টহল টিমের কার্যক্রম নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। ভবিষ্যতেও র্যাব দুইয়ের আওতাধীন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান র্যাবের কর্মকর্তা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশের প্রেক্ষিতে এই র্যাব দুইয়ের এলাকার নিরাপত্তা জোরদার করা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা কখনো কখনো এটা বলে এসেছি, অনেকবার বলেছি, ব্যর্থ কণ্ঠে বলেছি, অনেক সময় র্যাবের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। ইভেন নগর জেসমিনের যে ঘটনাটি, এটা আমরা একেবারে ব্যর্থহীনভাবে সেটা সমালোচনা করেছি। এগুলো নিয়ে র্যাবের পক্ষ থেকে কিছু স্টেপ নেওয়া হয়েছে, আরও র্যাবকে আরও বেশি মানবিক, আরও অনেক বেশি দক্ষ, অনেক বেশি জন বান্ধব কথাটা বললে হয়তো একটু ফাঁকা থেকে যাবে, মানে জনগণের মধ্যে র্যাব নিয়ে যেন কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা ভয় না থাকে, সেটার জন্য আরও বেশি বন্ধুসুলভ, জনগণের বন্ধুসুলভ হওয়ার সুযোগ হয়তো আছে কি বা আছে কি না, এটা র্যাবের পক্ষ থেকে নিশ্চয়ই ভেবে দেখা হচ্ছে। যেটা বলা হচ্ছে যে আমেরিকান স্যাংশনের পর র্যাবের অনেক অভিযোগ কমেছে, এরকম দৃষ্টিভঙ্গি থেকে যে কোনো সরকারের শাসন ব্যবস্থার বিচার বিবেচনায় আমরা সবসময় বলেছি যে বাংলাদেশের কোনো এলিট ফোর্সের উপরে, এলিট ফোর্সও দূরের কথা, যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর উপরে বৈদেশিক কোনো শক্তির কোনো ইন্টেনশন, এটা আমরা কখনোই সোজা চোখে দেখি না, দেখার কোনো সুযোগ নেই। যে কোনো ঠান্ডা মাথার যুক্তিযুক্ত মানুষ যদি চিন্তা করেন, বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে বিদেশি কোনো ফোর্স বা বিদেশি কোনো শক্তি যখন কথা বলবে, তার এই কথার পেছনে 10টা হিত খোঁজার, 10টা ইন্টেনশন খোঁজার যথেষ্ট কারণ রয়েছে। অনেকেই বলেন যে রেপ্রেকশন ব্যাটালিয়ন দাঁড় করানোর পিছনে আমেরিকার উদ্যোগ রয়েছে, আমেরিকা ট্রেনিং দিয়েছে, এই করেছে, সেই করেছে। আমি এসব অংশ না হয় বাদই দিলাম, নিতেই পারে বাংলাদেশে এই ফোর্স তৈরি হয়েছে সেই 2001-2 সরকারের সময়, তারপর সেটা ধারাবাহিকভাবে কেয়ারটেকার গভর্নমেন্টে ছিল, বর্তমান সরকারে ছিল। আমরা আমাদের সুবিধার প্রয়োজনে, তাৎক্ষণিক রাজনৈতিক সুবিধার প্রয়োজনে বাংলাদেশের কোনো ফোর্সকে আমরা অন্যের ইন্ডিকেটরে, অন্যের নির্দেশনায়, অন্যের পরামর্শে, আমরা আমাদের নিজেদের চোখে সরাসরি না দেখে অন্যের চোখে দেখবো কিনা, এটা নিশ্চয়ই জাতি হিসাবে এবং গৌরবময় জাতি হিসাবে আমাদের একটা নিশ্চয়ই দায়িত্ব আছে। যাই হোক, আমি কঠিন কথায় যাব না, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে তৎপর করা হয়েছে, র্যাবের টহল বাড়ানো হয়েছে এবং একটি রাজধানীর গুরুত্বপূর্ণ অংশ জুড়ে, যেই অংশে অনেক সময় দুই নম্বরই বা বলেন যে টপ টেররা এখানে কিলবিল কিলবিল করে, এবং তারাও ওই যে বাবার ব্যবসায়ীরা, বাবার হোতারা, বাবার গডফাদাররা যেরকম সামনে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে তারা তাদের মাদকের সাথে, মাদকের রাজনীতি, মাদক সংস্থিত গডফাদাররা রাজনীতিতে নানানভাবে যোগাযোগ রাখতে চায়। তাদের পাশাপাশি একেবারে পেশাদার যে গডফাদাররা আছেন দেশে এবং দেশের বাইরে, তাদের একটা বড় আখড়া এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব দুইয়ের এলাকায় দীর্ঘ সময় ধরে, অনেক আগে থেকে যেই নামগুলো টপ টেরারদের বলা হয় তাদের কিন্তু মূল আখড়াই হচ্ছে এই অঞ্চলটি ঘিরেছিল, এবং এই অংশটিও তৎপরজনক না হতে পারে সেই জন্যে কিনা, এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনৈতিক পরিস্থিতিতে যেন কোনোরকম তীর্যক সমালোচনার তৈরি না হয় সেই দিক বিবেচনা রেখে নিশ্চয়ই র্যাব তার পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছে আতিক রহমান পূর্ণিয়া।